কৃষি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাক বলেছেন, পণ্য পরিবহন সহজ হওয়ায় দক্ষিণ পশ্চিম অঞ্চলের কৃষকরা সুফল পাবে ও সবজি চাষে উদ্বুদ্ধ হবে। বৃহস্পতিবার দুপুরে কিআইবিতে জাতীয় ফল মেলার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। ফল মেলার এবারের প্রতিপাদ্য, বছরব্যাপী ফল চাষে অর্থপুষ্টি দুইই আসে। কৃষিমন্ত্রী বলেন, পদ্মা সেতুর অবদানের ফলে কৃষকরা কৃষিজাত পণ্য দ্রুত বাজারজাত করতে পারবে, এতে অর্থনীতিতে বিশাল প্রভাব পড়বে। তিনি আরও বলেন, মানুষকে পুষ্টি জাতীয় খাবার দেয়া আমাদের এখন চ্যালেঞ্জ। আগে ভারত থেকে টমেটো আসতো সারা বছর ধরে, ইনশাল্লাহ ভারতের টমেটো আসবে না, এই দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে টমেটো দিয়ে আমরা বাংলাদেশের চাহিদা মিটিয়ে দেব। লক্ষ্য হলো বাংলাদেশের কৃষিকে বাণিজ্যিকীকরণ,